আমার দাড়ি পকা মানুষ উলাই আছে গড়া কহনের যবল কোপ মনবৃত পরিছে। আমার ইতিমধ্যে 200 অধিক পরিয়াল এই ব্রহ্মপুত্রর করাল ভাঙনি, সেই ভাঙনি উঠাই লই গেছে, মানুষ নেখাই মরবলগা হয়েছে। আমি আজি স্বতঃস্ফূর্তভাবে উলাই আছো, নদী বান্ধর যাম অসম সরকারক আমি কাবও জানাইছো, অনুরোধ জানাইছো, যেহেতু আমার সন্মানীয় মুখ্যমন্ত্রী তেও কর্মদক্ষ মুখ্যমন্ত্রী বলে আমি জানো, গতি আমি মৈনবীরবাসীর হয়ে সরকারের মাননীয় মন্ত্রী পীযূষ হাজরিকা দেবক কাবও জানাইছো, অনুরোধ জানাইছো, যাতে আমার মৈনবীর একটা পার্মানেন্ট একটা বান্ধর ব্যবস্থা করে দি আমার মৈনবীরবাসী রাইজক, যাতে আমি দুবেলা দুমুঠি ভালকে পেটে পাতে কমসে কম খাব খাই ইয়াতে থাকি পারো তার ব্যবস্থা আমাকে করে দিব লাগে। আমার কবলৈ ভাষাই নাই। আজি আমি আমার মৈনবুরী ঐতিহ্যমণ্ডিত মৈনবুরী, এই মৈনবুরী রক্ষা করার কারণে আমি আজি সরকারের ওসর আমার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত মামার ওসর আমি সকলে অনুরোধ জানাইছো, যাতে আমার এই মৈনবুরী প্রসিদ্ধ মৈনবুরী অঞ্চল যাতে গড়াখন ইয়ারপর আমাক প্রতিরোধ করে স্থায়ী প্রতিরোধ করার কারণে আমি আহ্বান জানাইছো। হায়ার সেকেন্ডারি আছে আর বহুত এল পি স্কুল আছে, এইবিলাকর প্রায় 200-300 মিটার দূরত্বত আছে। এইখিনি লড়া ছোৱালী উঠি অহা প্রজন্মর ভবিষ্যৎ যাতে থানমান নহয় সেইটু আহ্বান রাখি আমি আমার হেমন্ত মামার ওসর কাতর অনুরোধ জানাইছো, আমার যাতে স্থায়ী বান দিয়ে এটা এটা জিও বানর ব্যবস্থা করে দিয়ে হেমন্ত মামা আপনি আমার গড়াখহনীয়ার পর আমাক রক্ষা করক। বেকিনি দিয়ে গড়াখহনীয়া নন স্টপ ভাঙি আছে, গতি আমি সরকারের ওসর এইখিনি দাবি জানাম যে আমার মৈনবুরীর স্থায়ী একটা প্রতিরোধ হব লাগে। আমার মৈনবুরী বৃহত্তর মৈনবুরী, এই মৈনবুরী ঐতিহ্যপূর্ণ মৈনবুরী, ইয়াতে হাদিরা চকী রণ হয়েছিল, হাদিরা চকী মৈনবুরী একেখন গাঁও আমি নিয়ার, গতি আমার মৈনবুরী ইরেশনটু স্থায়ী একটা সমাধান হব লাগে। ইয়াত রাস্তাঘাট, শিক্ষা অনুষ্ঠান, মসজিদ মন্দির, মৈনবুরীর ইতিহাস এতিয়া ইতিহাসের পাতর পরা নাইকিয়া হয়ে যাই আছে। গতি আমি সরকারক বিশেষভাবে অনুরোধ করছো, জানাইছো আমার সন্মানীয় মুখ্যমন্ত্রী বান নিয়ন্ত্রণ মন্ত্রী পীযূষ হাজরিকা তেখেতসকল আমি কাবাও করছো যে আমার মৈনবুরীর স্থায়ী বান দি এটা জিও বেগর বান দি আমাক স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা করব লাগে। এইখানে আমি সরকারের ওসর দাবি জানাইছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।